পা থেকে মাথা পর্যন্ত চকচকে সোনালি রঙের ছোঁয়া, দেখলে যে কারো মনে হবে সোনায় মোড়ানো এক বালক। পোশাকের ভিন্নতা আর জনপ্রিয়তায় মানুষ তার নাম দিয়েছে গোল্ডেন বয়। আমরা সবসময় দেখে আসছি যে এটা একটা পুতুলের মতো, বাট এটা যে সত্যিকারের কথা বলতে পারে এই জিনিসটা খুবই মজার। এমন সাজে শহরের বিভিন্ন স্থানে অদ্ভুত ভঙ্গিতে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়েন, রাস্তায় হেঁটে হেঁটে, কখনো আবার দাঁড়িয়ে কিংবা আবর্জনার স্তূপের পাশে প্লাকার্ড হাতে অবস্থান নেন। যেখানে যেখানে ময়লা ফেলবেন না, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, আসুন, আপনি আমি সচেতন হই, আপনি আমি সচেতন হলে এই সমাজ থেকে পরিবর্তন করা যাবে। বহির্বিশ্বে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে খেলা দেখানো লোকগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে মনে জায়গা করে নেয় চাঁদপুরের আলামিনের। এই লিভিং স্ট্যাচুর ভিডিওগুলো বিভিন্ন ইউরোপিয়ান বিভিন্ন রাষ্ট্রের ভিডিওগুলো দেখতে দেখতে তো আমি ওইখান থেকে দেখে আমি নিজের আয়ত্তে নিয়েছি। ওনার সাথে ছবি তুলতে পেরে কথা বলতে পেরে খুব মজা লাগলো, খুব ভালো লাগলো। সোনালী রঙের জুতা, টুপি, জামা, প্যান্ট পরিধান করেন আলামিন। এরপর নিজের মুখে সোনালী রং মেখে চোখে পড়েন সানগ্লাস। সোনালী ব্রিফকেস হাতে ক্লাব রোডের ঝুপড়ি ঘরের ভাড়া বাসা থেকে প্রতিদিন এভাবেই বের হন এই গোল্ডেন বয়। তবে এমন পোশাক নিজের হাতেই প্রস্তুত করেছেন বলে জানান তিনি। স্প্রেটা আমি নিয়ে এসে আমি নিজেই পোশাকটাকে নিজেই কাস্টমাইজ করেছি। গোল্ডেন বয়ের ওই যে স্প্রেগুলো, এই ঢাকা থেকে স্প্রে এনেছিলাম এক বক্স স্প্রে এনে স্প্রে করেছি, আরও অনেক গুলাই গেছে, আর বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লোভস, তারপরে মাথার ক্যাপ, এই যে যা আছে এগুলোই হলো আমার চলার সঙ্গী আর কি। টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপারম্যান, আয়রনম্যানের দেখা পেলেও চোখের সামনে গোল্ডেন ম্যানকে এভাবে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ বা হ্যান্ডশেক করছেন তার সাথে। আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম অনেক ম্যান দেখি, আয়রনম্যান, আরও অনেক ম্যান, আমি প্রথম আমাদের চাঁদপুরে দেখলাম গোল্ডেন ম্যান। ওনার এই বিষয়টা আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে, ওনার মানে ওনাকে দেখে আমি অনেক আনন্দিত হয়েছি, ওনার সাথে আমি নিজেও কিছু সেলফি তুলেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ওনার সাথে অনেক ছবি তুলেছি, আমি খুব আনন্দ পেয়েছি। গোল্ডেন বয় আলামিনের জন্মস্থান বাগেরহাটে হলেও শৈশব কেটেছে চাঁদপুরের ফরিদগঞ্জের সাহেবগঞ্জে তার নানা বাড়িতে। দীর্ঘদিন টাইলস মিস্ত্রির কাজ করে শারীরিক অসুস্থতার কারণে বেছে নিয়েছেন এই নতুন পেশা, বনে গেছেন কন্টেন্ট ক্রিয়েটর। এটার আগে আমি পেশায় একজন টাইলস কন্ট্রাক্টর ছিলাম, গ্যারামের টাইলস কন্ট্রাক্টর আর কি, যাক মুখ দিয়ে চলে আসে, আমি মানে ছোটোখাটো কাজগুলো নিয়ে নিজেই করতাম। এটা 2012 সাল থেকে 23-এর শুরুতে শেষ বাদ দিয়ে দিয়েছি আমার অ্যালার্জির সমস্যার কারণে, এই জন্য আমি আর ওই কাজগুলো করি না এখন আর। বিকেল হলে নিয়ম করে চাঁদপুরের বিভিন্ন এলাকায় অবস্থান নেন আলামিন। এখানে আসা পর্যটকরা নানা স্টাইলে ছবি তোলেন আলামিনের সাথে, মাঝে মধ্যে পাশে রাখা ব্রিফকেসে খুশি হয়ে টাকাও দেন, যা দিয়ে কিছুটা আয়ও হয় আলামিনের। আমার পারফরমেন্স, আমার ছবি, আমার সাথে ছবি উঠে কেউ যদি ভালো লাগে তাহলে তারা আমাকে 10-20টা গানে দিয়ে যায়, কাউকে পোস্ট করে কোনো চাওয়া নেই পাওয়া নেই, যার ভালো লাগে সে দিয়ে যায়। মানুষকে বিনোদনের পাশাপাশি নিয়মিত সমাজের জন্য সচেতনতামূলক প্রচারণা করেন আলামিন। তবে মানুষের কাছ থেকে হ্যান্ড মাইকটি উপহার পেয়েছেন বলে জানান তিনি। বিভিন্ন জনসমাগম মোড় গুলোতে আমি দাঁড়িয়ে থেকে এরকম মানুষকে বিনোদন দিয়ে থাকি, সেই সাথে সামাজিক সচেতনতামূলক বার্তা দিয়ে থাকি। আমার একটি হ্যান্ড মাইক আমাকে একজন গিফট করেছে ওটার মাধ্যমে। আর্থিক অসচ্ছলতা থাকলেও মানুষকে বিনোদন দিতে পেরে খুশি আলামিন। অবশ্য সমাজের অনেকে তাকে নিয়ে সমালোচনাও করেন, তবে এসব নিয়ে বিচলিত নন বলে জানান এই গোল্ডেন বয়। সারা আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি, শুরু থেকে লাস্ট পর্যন্ত সারা ভালোই পাচ্ছি, হয়তোবা আমার একটু চলতে কষ্ট হচ্ছে, এমনি রেসপন্স ভালো মানুষের, এক গ্রুপ থাকবে যে সমালোচনার জন্য। ভবিষ্যতে মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি বহুমুখী কন্টেন্ট তৈরি, অভিনয় কিংবা বিজ্ঞাপনেও কাজ করতে চান চাঁদপুরের গোল্ডেন বয়। তবে এই মুহূর্তে একটি ভালো ক্যামেরার অভাব বোধ করেন আলামিন। এখন একটু প্রতিবন্ধকতা আছে, আমার একটি ভালো ক্যামেরা নেই, আমার যেই শ্যুটগুলা সে শ্যুটগুলো ক্যামেরা ছাড়া হয় না, যে পানির কন্টেন্টগুলো তৈরি করি এটা জুম দিয়ে অনেক দূর থেকে করতে হয়, তো আমি একটি ক্যামেরার জন্য আমার কাজগুলো তৈরি করতে পারতেছি না। আমি মানে পরিচিতি ভালোই লাভ করেছি কিন্তু আমার ফেসটিকে আমি দাঁড় করাতে পারিনি, যেটা দিয়ে আমি চলবো।